শাহ আব্দুল করিমের সান্নিধ্যে আমি একজনের সিলেতে গেছি। যেমন আমি ওই দল যাওয়ার খুব আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, আমি সেই জায়গা যাইতে পারি না, কার সঙ্গে ধরে যাইব, সেই ধরনের একটা মন মাইন্ড আমার মধ্যে আসলো। তখন আমার এক শ্রদ্ধা ভাজন বড় ভাই বাউল বশির উদ্দিন সরকার, উনি বললেন এই চলো আনোয়ার, আমরা বাউল সম্রাটের বাড়ির শাহ আব্দুল করিমের বাড়িতে যাব। তখন আমি ওনার সাথে প্রস্তুতি নিলাম, আমারও খুব আবেগ ছিল শাহ আব্দুল করিমের বাড়িতে যাওয়া বা ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল। তখন আমি ওনার সঙ্গ করি নাই। তখন বশির ভাইয়ের লগে আমি শাহ আব্দুল করিম বাড়িতে দল গেলাম। প্রায় এই সময় বয়স আমার প্রায় 18-19, ফুরাই ইয়াং আমি। তো আমি যাই শাহ আব্দুল করিমের বাড়িতে গেলাম। যাওয়ার সাথে সাথে তাইনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওনাকে সালাম করলাম, সালাম করার পর উনি আমার মাথা হাতায় দিলেন। বশির ভাইকে জিজ্ঞেস করলেন ওই লোকটা কে? তো বাউল বশির উদ্দিন সরকার বললেন যে উনি আমার এক ছোটো ভাই, আমার আপন ফুফুতো ভাই, তো হেও সঙ্গীত করে, গান টান করে, আপনার গান টানও দেখছি বেশ ভালো গায়, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে গায়। তে তার নাম হইল বাউল আনোয়ার রেজা, আমি আপনারা দেখবার লাগে আইছে। যখন গেলাম তখন তাই বাড়ির খুব বাড়ির মাঝে কোনো গড় দুয়ার ঠিক ঠিক মতো নাই, সোনের একটা গড় গা পাইছে, যেখানে তাইনের রৌজা মুবারক বর্তমানে হয়েছে। এই জায়গাখানো ছিল একটা টিনের বেষ্টন করা একটা দুচালা গড়, তাও বেড়াটেরা মানে ঠিক ছিল না, বাঙ্গা টাঙ্গা ছিল। তৎকালীন সময়ে গেছে শাহ আব্দুল করিম বইয়া রয়েছেন, ভক্তবৃন্দরা একে আসতেছে যাইতেছে, কেউ শাল লই আইতেছে, কেউ হাঁস মুরগ লই আইতেছে, যে যেটা পারে লই আইতেছে। ও আইলেই কইতা কি মা সরলা ছিলেন ওনার অর্ধাঙ্গিনী, যার কারণে শাহ আব্দুল করিম আজকে শাহ আব্দুল করিম বইলে পরিচিত, সরলার কারণে। মা সরলাকে ডাক দিলেন, কই গো সরলা, তাই নাইছুন দৌড়িয়া, জি আমার কিতার লাগি ডাক রাখুকা, যে আমার বক্তব্য আইসে গো, রান্ধা বাড়া করো, চাউল টাউল লই আইসে, জেতা লই আইসে, সব রান্ধি লাও, রান্ধারে খাবাও। তাই না এইরকম শব্দটাই সব সময় ছিল, ওগো যা আছে করো, সব রান্ধি লাও। তে বিকেলে নু নাই উরু ভাই মনে বিকেলে আল্লাহ দিব না, কই থেকে আইব না দয়ালে জানে, এখন যা আইসে সব রান্ধি লাও আর বক্তবৃন্দরে খাবাই দেও, এরা যেন কোনো কষ্ট না পায়, এরা আমারে অনেক দূর দূরান থেকে আইসে আমার ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট কইরা। তো আমি এরা দেওয়ার মতো কিছু নাই, আমি শাহ আব্দুল করিম বাঙ্গা ঘরও থাকি, বাঙ্গা ঘরও খাই, বক্তবৃন্দ আইলে তারা লই ওই যা আছে সিন্ডি সালা থইরা খাই। তাইনের বাড়ি থেকে ধীরেই আসবেন শহরে। ওই সময় আমি বইয়ের গাড়িটি লইছি, আমার পাশে বসির ভাইও আসলাই ওই সময়, তাহলে তাইনে একটু দূর হই আইতাস হই না। আর আমি বইয়ের গাড়িটিটা লইয়া তাইনের একটা ব্যাগের ভিতরে খিসার ভিতরে আসিল বইটা, কইসুন যে আনোয়ার এটা তোমার কাছে লো। ও তাইনে আটা আরম্ভ করছেন, আমি সুখের ভাতটি মারতে মারতে আমি দেখি আমার থেকে অনেক দূর হয়ে গেছি, কেন যদি আমি আইটা যাই তাহলে আমি জীবনও তাইনের সঙ্গ ধরতে পারতাম না, গিয়া মারছি দৌড় করে দিই, লুকাই লুকাই কুচকি দৌড় একটা আছে না, কুচকি দৌড় তাই না আর তাছি না, আমি মানে অল টাইম কুচকি দৌড় দিতেছি। এরপর আমি গিয়া তাইনের খান্ডা তো বইতে পারি না, উবাইবার আগেই তাই না আমার থেকে অনেক দূর। এই বিষয়টা মানে আমার কাছে খুব ধরনের খুব একটা মজাও লাগছে এবং আমার মনে মনে অন্য একটা বিষয় জাগছে যে ইন কী কী বিষয় ও দেখি খারা খারা দেখা যায় শুকুর বলে আমার থেকে অনেক দূর হই, আমি আবার দৌড় দিয়ে গেই ওনার খান্ডা লইতে হয়। কিন্তু বর্তমান যে বিষয় ঠেকা ছাড়া কোনো শিল্পী মানে হতেই বলতে রাজি না, পুরুষ বলেন আর মহিলা বলেন কন্ট্যাক্ট ছাড়া নাই। আর আগে শুধু আপনি ভালোবাসা দিয়ে যদি দাওয়াত করছেন, ভাই আমার বাড়িতে আজকে বইতাম অনুষ্ঠান, হ্যাঁ ঠিক আছে আমি আমরা আইমু, ঠিকও ওই রকমই গেছুন কি কইসেন না, যাবা আমারে এই আত্মি দিবায় না গুড়া দিবায় ইটা কোনো শব্দই নাই, খালি কইসুন গান কইতাম আমার বাড়িতে অনুষ্ঠান করতাম, তাইন গা আজের দেখুন গাইলিছুন গান রাইত কাটাইয়া চলে আইসুন বাড়িত, ওইলে বাড়িত খানি আছে কি না আইয়াছে ই চিন্তাও নাই, বাড়িতে আইসুন আইয়া দেখছুন মা সরলারে জিজ্ঞাসন কয় গো কোনটা আসেনি খাওয়ার ওয়ার, কইসুন না কোনটা তো না আইতা আইচা আপনি বউ কোয়া দেখি ঘরটা কোনটা ব্যবস্থা করা যায়নি, এমন শোচনীয় অবস্থা ছিল, একবেলা খাইলে আর একবেলা খাওয়ার জুড়ছে না। আর বর্তমানে যে বাউলেরা করে এটা আসলে নীতি নাই, আর যে ডিজিটাল যুগে যে কিছু মিউজিক আছে আগের যে ঐতিহ্যগুলা এগুলো আসলে মুছন হয়ে যার গে আস্তে আস্তে, আমি দেখতেছি যে একতারা দুতারার গান এখন খুবই কম চলে, ডিজিটাল যুগ আছে পেড কিবোর্ড বিভিন্ন ধরনের অত্যাধুনিক মিউজিকে। ভালো মন্দের দার দারি না, ভালো মন্দের দার দারি না, গান বাজনাতে রইবি বুর, হিংসা কুরগন বলে এখন
আব্দুল করিম নেশাকুর, হিংসাকুর গণ বলে এখন আব্দুল করিম নেশাকুর। ভালো মন্দের দারদারি না, ভালো মন্দের দারদারি না, গান বাজনাতে রইবি বুর, হিংসাকুর গণ বলে এখন আব্দুল করিম নেশাকুর। হিংসায় অহংকার করা মমিনের কর্তব্য নয়, আদমকে হিংসা করিয়া মখরমা বেদ শয়তান হয়। হিংসায় অহংকার করা মমিনের কর্তব্য নয়, আদমকে হিংসা করিয়া মখরমা বেদ শয়তান হয়। বুঝিতে হয় আসল বিষয়, বুঝিতে হয় আসল বিষয়, হিংসা নিন্দা করে দূর, হিংসাকুর গণ বলে এখন আব্দুল করিম নেশাকুর।